আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখানে থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি। তবে যাই হোক, আমাদেরকে এনএমপিটিভি থেকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমাদের এই প্রতিবেদনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে নিত্য নতুন খবরাখবর সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তবে যাই হোক, আজকে আর দেরি করব না, চলে আসলাম এই ছোট্ট এই আপুটির কাছে। আপু আসসালামু আলাইকুম। হ্যাঁ, জোরে কথা বলবে। হ্যাঁ, তোমার নাম কি? বৃষ্টি। কি আকাশের বৃষ্টি না পাতালের বৃষ্টি? কোন বৃষ্টি তোমার নাম? একটা হইলেই হয়েছে। হ্যাঁ, বৃষ্টি নামটা তো খুব সুন্দর নাম। যাই হোক, বৃষ্টি, তুমি বৃষ্টি বৃষ্টি দিয়ে তো লোককে ঠকাবে না। হ্যাঁ, ভালো উদ্দেশ্য মন নিয়ে আসছো ক্যামেরার সামনে। আগে পরে আসছিলা? নতুন এসেছো, আগে পরে কখনো আসো নাই, এই প্রথম আসছো। বৃষ্টির দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল। দেশের বাড়িতে কে কে আছে? বাবা ফেলে দিয়ে চলে গেছে, মা আর বোনকে নিয়ে তুমি আছো, ছোট বোন। হ্যাঁ, তোমার মায়ের অসুখ? আচ্ছা ঠিক আছে, কি অসুখ তোমার মায়ের? লিভারে নাম, পানি নামছে। তুমি ক্যামেরার সামনে কি উদ্দেশ্যে আসছো বলো? হ্যাঁ, তুমি ক্যামেরার সামনে আসছো, তোমার পরিবারকে যায় ভালোবাসবে, তোমাকে যে ভালোবাসবে, তোমার মায়ের চিকিৎসা যে চালাইতে পারবে, হ্যাঁ, তাকে তুমি তোমার এই ছোট্ট হৃদয়টা ছোট্ট মনটা দিয়ে দেবে। হ্যাঁ আচ্ছা, তুমি কাউকে কথা দিচ্ছ মন দেওয়ার জন্য? দাও নাই এই পর্যন্ত, দাও নাই? আচ্ছা, দেবেও না কেন? তোমাকে যদি তোমার মায়ের পাশে দাঁড়ায়, তোমার পাশে দাঁড়ায়, তাকে দিবে? বাবা ঠিক আছে, তুমি ভালো মনের মানুষ, আমি দেখে বুঝতে পেরেছি তুমি প্রথম আসছো। আচ্ছা, তোমাকে তোমার দেশের বাড়ি টাঙ্গাইল। হ্যাঁ, এখন বর্তমানে তুমি কি করতেছো? মানুষের বাড়িতে কাজ করো, কাজ করে জীবিকা নির্ভর করতেছো, এই তো? হ্যাঁ, দুই একশো টাকা পাও, এটা নিয়ে চলো, তাই না? আচ্ছা, যদি কোনো ভাই তোমাকে পছন্দ করে ফেলায়, তোমার ভিডিওটা দেখে, তোমার চেহারা দেখে, তুমি তো ভালো মেয়ে, খুব সুন্দর চেহারাবান মেয়ে, তোমাকে চয়েস করে ফেললো, তোমাকে ভালোবাসার অফার দিল, কিবা বিয়ে করতে চায়, তুমি তাতে রাজি আছো? বাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা বৃষ্টি, তোমাকে আর একটা কথা বলি, সেই ভাই যদি কোনো বৃদ্ধ হয়, বুড়া হয়, তোমার মতো যুবক না হয়, তাতে তুমি রাজি আছো? হ্যাঁ হ্যাঁ, যদি তুমি চাও একটা ভালো মন, হ্যাঁ, বুড়া হোক তাতে আপত্তি নেই। বাহ আলহামদুলিল্লাহ, তুমি দর্শকের সম্বন্ধে আর কিছু বলবে উদ্দেশ্যে? হ্যাঁ বলো, দর্শকের উদ্দেশ্যে বলো। আর কিছু বলার নাই না, আমি বলি, প্রিয় দর্শক, এই ছোট্ট বোনটা মনের আশা নিয়ে বহু বিপদে পড়ে ক্যামেরার সামনে আসছে, এই বোনটাকে কেউ বাজে কমেন্ট লিখবেন না, ভালো নজরে সবাই দেখবেন। যদি কারো হৃদয়বান ভাই, কোনো দানবীর ভাই এই মেয়েটাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, কিংবা ভালোবাসার টান, ভালোবাসার হাত বাড়িয়ে দেন, তাতে আত্মার থেকে আমিও দোয়া করব, মেয়েটাও দোয়া করবে। তবে যাই হোক, মেয়েটাকে যোগাযোগ করার ব্যবস্থা আমি মোবাইল নম্বরটা স্ক্রিনে দিয়ে দিতেছি। মোবাইল নম্বরটা তোমার কি মুখস্থ আছে না? আমি যেটা দিয়েছো এটাই আমি বলবো, আমার সাথে সাথে বলবে, কেমন? 017 93 91 23 75 75, 017, আবার বলো, 93 91 23 2375, এইটাই তো তোমার কাছে থাকে নম্বর? এটা কি বিকাশ করা নম্বর? অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক, আজ আর নয়, আবার আগামী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।